সবাই মিলে ছুটতে 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 লালাবুর কাছে ছুটে গেলেন। বলতে লাগলেন, বাবু যার উপর অভিমান করে আপনি বসেছিলেন, যার উপর অভিমান করে আপনি ঘর ছাড়লেন, জমিদারি ছাড়লেন, সেই বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। একথা যাই বলেছে, লালাবু বলতে লাগলো, রে তোরা চুপ কর, একথা বলিস না, ওই বাবাকে বড় ভালোবাসি, ওই বাবাকে বড় ভালোবাসি, বাবার উপর অভিমান করে আপনি আমি চলে এসেছিলাম, তোরা তো জানিস ওই বাবা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, আমার এই পৃথিবীতে যদি কেউ আপন হয়ে থাকে, নিজের হয়ে থাকে, সেটা একমাত্র বাবা। এ কথা বলিস না যে আমার বাবা এই পৃথিবীতে বেঁচে নেই, আমি যে কোনো কিছুই সহ্য করতে পারবো না। সবাই মিলে বলতে লাগলো, বাবু আমরা আপনাকে ঠিক কথাই বলেছি, আপনার বাবা প্রাণকৃষ্ণ সিংহ আর এই পৃথিবীতে বেঁচে নেই, বাবু এই পৃথিবীতে আর বেঁচে নেই। লালাবু ছুটতে 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 বর্ধমান থেকে মুর্শিদাবাদে ফিরে এলেন, এসে দেখতে পেলেন তার বাবার নিথর দেহটা পড়ে রয়েছে। ছুটতে গিয়ে বাবার চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, তোমার উপর আমি অভিমান করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, একবার ফিরে এসো বাবা। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে একবার এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে কি আর কখনো ফিরে আসতে পারে? আমরা পৃথিবীতে এসেছি, শাস্ত্র বললেন আমরা মরতে আসি, মরতে এই মর্ত্যধামে আমরা যারাই এসেছি সবাইকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমাদের দেহটা নিত্য নয়, দেহটা হলো অনিত্য, নিত্য অর্থাৎ যে আছে থাকবে এবং ছিল, আর অনিত্য এই আছে এই নেই। বলল সেই আত্মাটাকে ধরবার যদি ক্ষমতা আমাদের কারোর মধ্যে থাকতো, তাহলে সেই আত্মাটাকে ধরে নিজের কাছে রেখে দিতাম। সেই পাখিটাকে আমরা কেউ চিনি না, যদি চিনতাম তাহলে তাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিতাম। তাই জন্য একটা লালন ফকরের গান রয়েছে না, তারে ধরতে পারলে মনোবেরে আমি দিতাম পাখির পাখি আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেবলে আসে যায় রয়েছে। সেই পাখিটাকে ধরার মতো যদি ক্ষমতা আমাদের কারোর থাকতো, তাহলে তাকে ছেড়ে দিতাম না, মনের বেরিয়ে দিয়ে তাকে বেঁধে রাখতে পারতাম। বললো যদি মনের বেরিয়ে দিয়ে তাকে বেঁধে রাখতে পারতাম, তাহলে সেই পাখিটা আর উড়ে যেত না। কবি বলছে, শোন মন, তুই তো একজনের আশায় বসে আছিস। ও মায়েরা, আমরা যারা পাখি পালন করি, আস্তে আস্তে ওই নদীর যখন আমরা পার পেরলাম, তখন দেখলাম কিছু কিছু বাড়িতে তোতা পাখি খাঁচার মধ্যে রয়েছে,
তোমরা পাখিটা খাঁচার মধ্যে কেন রাখি? যদি পাখিটা উড়ে যেতে না, এবার খাঁচাটা যদি শক্তপোক্ত না হয় তাহলে কি পাখি থাকবে? উড়ে চলে যাবে। কবি বললেন, শোন মন, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত খাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত আর ঘুম যদি ধরে যায় তাহলে তো খাঁচা ভেঙে যাবে। বললো, মন মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত কাঁচা বাসে, খাঁচা ভেঙে পাখি বের হয়, এইবার দেখতে দেখতে লালাবুর বয়স হয়ে গেল 26 বছর। তো সেই 26 বছর ছেলের মাথার ওপর এখন তার সমস্ত দায়িত্ব, তাই তিনি কি করেছেন, খাঁচারি কাছারি ঘরে বসে হিসেব নিষ্কেষ করছেন, খাতা কলম নিয়ে হিসেব নিষ্কেষ করছেন। হঠাৎ এমন সময় এক বৈষ্ণব ভিখিরি লালাপুর দরজায় এসে দাঁড়িয়েছে, হাত জোর করে বলতে লাগলো, বাবু বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি, ও বাবু আমি হলাম দিন ভিখারি। ভিখিরির কণ্ঠস্বর শুনে লালাবু কাছারি ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসছে, আর এদিকে ভিখিরি গাইছে, বাবু তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, তার নাম নিয়ে ঘুরে বেড়ায়,
আমার নাই কো টাকা করে আমি আমি হোনা দিন ভিখারি বাবু গা যারা ভিক্ষে করতে আসে তাদের সংসার রয়েছে, তাই জন্যই তো তারা ভিক্ষে করে। তো লালাবু চিন্তা করতে লাগলেন এই ভিখিরি যে এসেছে এর নিশ্চয়ই সংসার আছে। তো বলতে লাগলো, ভিখিরি নিশ্চয়ই তোমার সংসার আছে। একথা যেই বলেছে ভিখিরি বলল, বাবু যেদিন আমি জন্মগ্রহণ করি সেই দিন আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর তার কিছুদিন পরে আমার বাবাও পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই আমার মাও নেই আর বাবাও নেই। লালা বলল, আহারে তাহলে তোমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে, তুমি বুঝি তাদের জন্য ভিক্ষে করো? ভিখিরি বলল, বাবু আমি তো বিয়েই করিনি, স্ত্রীও নেই আর ছেলে মেয়েও নেই। লালা বাবু চিন্তা করতে লাগলেন যে এর বাড়িতে যখন বাবা মা স্ত্রী পুত্র আত্মীয় কেউ নেই তাহলে কার জন্য ভিক্ষে করে? বলতে লাগলো, ভিখিরি তাহলে তুমি কার জন্য ভিক্ষে করো? ভিখিরি বললেন, শুনবেন বাবু, আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী আমরে ঘরে আছে, আমার ঘরে আজ ঘরে আছে গিরিধারী, তাই তো দারে দারে ঘরে আছে, ঘরে আছে গিরিধারি, দারে দারে ভিক্ষা করি সেবা আমি পাই গো সেবা। বাবু এই তুই আমার রীতি, বাবু গো আমি হলাম দিন ভিখারি, ও বাবু আমি হলাম দিন ভিখারি, বাবু গো গোবিন্দের জন্য ভিক্ষে করে। লালাবু ছুটতে গিয়ে ভিখিরিকে জড়িয়ে ধরল, ভিখিরি তুমি কত ভাগ্যবান। আচ্ছা ভিখিরি একটা কথা রাখবে আমার, তুমি থাকবে আমার এই ঘরে। লালাবু চিন্তা করতে লাগলেন, এমন পরম বৈষ্ণব এমন পরম ভক্ত যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার বাড়িটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই ভিখিরিকে বলতে লাগলো, ভিখিরি তুমি আমার এই ঘরে থাকবে? এ কথা যেই বলেছে ভিখিরি হাত জোর করে বলতে লাগলো, বাবু আমি আপনার ঘরে থাকতে পারবো না। কেন? আমার ঘরে থাকলে কি ক্ষতি হবে? আরে বাবা, তোমার গোবিন্দের জন্য একটা সুন্দর মন্দির করে দেব, তোমার জন্য একটা সুন্দর ঘর করে দেব, তুমি থাকো এখানে। ভিখিরি বলল, বাবু দোহাই বাবু, আপনি আমায় জোর করবেন না, আমি থাকতে পারবো না। কেন? আরে বাবা, তোমার গোবিন্দের জন্য ফল মূল মিষ্টি মিষ্টান্ন যা লাগে আমি প্রতিদিন এনে দেব,
ভিখিরি বলল বাবু আমি থাকবো না কেন জানেন? কেন থাকবে না তুমি বাবু? আপনার এই জমিদারি মহলে সুন্দর ঘর দর দেখে সুন্দর খাবার দাবার দেখে আমি যে আমার গিরিধারীকে ভুলে যাব বাবু, আমি যে আমার গিরিধারীকে ভুলে যাব। বিদায় বহুর প্রমানন্দ হরি হরি। তো বাবু, যে ঐশ্বর্য পেয়ে ভগবানকে যদি ভুলে যায়, খাবার দাবার দেখে যদি ভগবানকে ভুলে যায়, এমন ঐশ্বর্যের, এমন টাকা পয়সার, এমন ঘরের আমার কোনো প্রয়োজন নেই। একথা যেই বলেছে, লালাবু মুহূর্তের মধ্যে চিন্তা করতে লাগলেন, এ নিশ্চয়ই কোনো বড় ভক্ত যে কিনা ভগবানকে বড় ভালোবাসে। বিকিরি যখন দেখলো যে লালাবাবু তাকে টাকা পয়সা দিয়ে বেঁধে রাখতে চাইছে, বিকিরি ছুটতে 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 পালাতে লাগলো। লালাবু লারে দাঁড়াও 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 দাঁড়াও, আরে বাবা তুমি আমার ঘরে না হয় না থাকবে, তা ভিক্ষা না নিয়ে যাচ্ছ কোথায়, দাঁড়াও। এই বলে কি করেছে, ভেতর থেকে এক থলি স্বর্ণ মুদ্রা এনে বিকিরির হাতে দিয়ে দিলেন। ও মায়েরা, স্বর্ণ মুদ্রা মানে কি গো? সোনার টাকা। এবার কি হয়েছে, ভিকিরি তো কোনোদিন জীবনে আজ পর্যন্ত দেখেনি সোনার টাকা। সোনার টাকাটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলতে লাগলো, বাবু এগুলো কি? বাবু এগুলো কি? বললো, আরে এগুলো হলো সোনার টাকা, ওগুলো আমি তোমাকে নয় তোমার গোবিন্দের জন্য দিলাম, যাও তুমি তোমার গোবিন্দের জন্য ফল মূল মিষ্টি মিষ্টান্ন যা লাগবে তুমি কিনে নেবে। ভিখিরি মনে মনে চিন্তা করতে লাগলো, এতদিন তো আমি আমার গোবিন্দকে খুদ অন্ন ছাড়া কিছুই দিতে পারি, পাঁচটা বাড়ির থেকে যতটুকু পেয়েছি ততটুকুই ভগবানকে দিয়েছি, তা আজকে কি আমার গোবিন্দের ফল মূল সেবা করতে ইচ্ছে হয়েছে? তাই টাকার থেকেটা ভিখিরি মাথায় নিয়ে ভগবানের নাম জপ করতে করতে ছুটতে লাগলো। আজকে আমরাও সবাই মিলে চলুন ভিখিরির সাথে নাম জপ করব, করবেন তো? চলুন আজকে আমরা সবাই মিলে সেই ভিখিরির সাথে নাম জপ করব। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদয়ন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। এবার শুধু আমরা আর আপনারা বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরো জোর হবে সবাই মিলে একসাথে পূর্ণভাবে বলুন তো, হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল আরেকবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রমানন্দ হরি হরি, নামের গুণগান ভোজনে দেখতে সবে পারে, নামের গুণে খোলা নাকি নামের গুণে খোলা নাকি গুরু রং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ছুড়ে ফেলে দিয়েছে লালাবাবু দেখে জ্বলে উঠলেন তেলে বেগুলো। মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি ভিখিরিকে ভালোবেসে এক থলি স্বর্ণ মুদ্রা দিলাম, আর ভিখিরি সেগুলো ছুঁড়ে ফেলে দিল। এত বড় সাহস ভিখিরির, চিৎকার করে ডাকলেন, এই ভিখিরি ভিখারি, ওরে ও ভিখারি। যেই না ভিখিরি বলে ডেকেছে, ভিখিরি মনে মনে চিন্তা করতে লাগলো, কিরে বাবা বাবু আমায় দেখে ফেললো না তো। থরথর করে কাঁপতে 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 লালাবুর সামনে এসে দাঁড়ালো। বাবু আপনি আমায় কিছু বলছেন? সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি কি চেয়েছিলে? ভিখিরি বলল, বাবু আমি আপনার কাছে কি চেয়েছিল গো? ভিখিরি কি চেয়েছিল লালাবুর কাছে? এক মুঠো চাল চেয়েছি। বললো, বাবু আমি আপনার কাছে শুধু এক মুষ্টি চাল চেয়েছিলাম। তুমি আমার কাছে শুধু এক মুষ্টি চাল চেয়েছিলে, আর আমি তোমাকে কি দিয়েছি? বাবু আপনি কৃপা করে দিয়েছেন এক থলি স্বর্ণ মুদ্রা। তাহলে বলো তো, তুমি সেই টাকার থলিটা তুমি কি করলে? ভিখিরি বললো, বাবু আসলে লালাবু বললেন, আমার সামনে দাঁড়িয়ে যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু সারা জীবন তোমায় কারাগারে বন্দী করে রাখবো। বলো বলো তুমি টাকার থলিটা কি করলে? ভিখিরি মনে মনে চিন্তা করতে লাগলেন, বাবু এখন রেগে আছে, আর আমি যদি আবার বাবুর উপরে আর একটু বেশি জোর করে কথা বলি বা যদি আবার একটু রাগিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমাকে কারাগারে বন্দী করে রাখবে। তো যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা কি করে বলুন তো? যখন দুই দলের পক্ষে দুই দলের মধ্যে খুব খুব ঝগড়া লেগে গেছে, এই মারি কি সেই মারি, তখন তৃতীয় পক্ষ এসে কি করে বলুন তো? দুইজনের মধ্যে মামলাটা ঠান্ডা করে দেন। তো সেটা কি জোর করে কথা বলে? নিশ্চয়ই নয়। মাথায় হাত বুলিয়ে দুইজনের মাথায় হাত দিয়ে বলে বুলিয়ে বলেন, আরে কেন করছিস এসব, এসব করে কি লাভ? দুজনে থেমে যান। তো সেই বাবু যদি এসে আবার দুইজনের মধ্যে যদি জোরে জোরে কথাগুলো বলেন যে তুই যা করছিস ঠিক করেছিস, তাহলে তো একদমই জয় নি, তাই ওই একদম মরবেই মরবে। তো ভিখিরি মনে মনে চিন্তা করতে লাগলো, এখন যদি আমি বাবুকে কিছু জোর গলায় কথা বলতে যাই তাহলে হয়তো বাবু আমায় কারাগারে বন্দি করে রাখবে। তো ভিখিরি বললো, বাবু আপনার দেওয়ার সোনার টাকার থলিটা আমি মাথায় নিয়ে যাচ্ছি, আপনার দেওয়ার সোনার টাকা আমি মাথায় নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কে যেন পেছন থেকে আমাকে বারবার ডাকছে আর বলছে, ওরে ভিখিরি, ওরে এই ভিখারি, আইরে ফিরে, ও তুই ভুলে যাস না মায়ার ঘরে, আই গৌর হরি হরি বল, আইরে ফিরে,
গোবিন্দ সেবার বেলা চলে যা, গোবিন্দ সেবার বেলা চলে যা, গোবিন্দ সেবার গোবিন্দ সেবার বেলা চলে যা, গোবিন্দ সেবার গোবিন্দ সেবার বেলা চলে যা। বাবু, আপনার দেওয়ার সোনার টাকার থলিটা আমি মাথায় নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কে যেন পেছন থেকে বলছো রে ভিখিরি, এতদিন তোর মাথার উপরে কেউ ছিল না, তোর বাবাও ছিল না, তোর মাও ছিল না, এমনকি তোর স্ত্রী পুত্র আত্মীয় কেউ ছিল না তোর মাথার উপর, তখন আমি তোর মাথার উপরে ছিলাম, কিন্তু আজকে ওই জমিদারের দেওয়া টাকা তুই মাথায় তুলে নিলি, যে মাথাতে আমার অবস্থান সেই মাথায় তুই জমিদারের দেওয়া টাকা মাথায় নিলি, তাহলে এবার আমি কোথায় থাকবো বল? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো বাবু, যার জন্য এই সোনার টাকাগুলো নিয়ে যাচ্ছি সেই যদি আমার কাছে সে কাঁদে, কি করলাম জানেন? সব নদীর জলে ফেলে, নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম, বিষয় নদীর জলে ফেলে দিল, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিল, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিল, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে হরি 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 বলে নিতাই গৌর হরি হরি কথা বলতে বলতে সেই ভিখিরি চলে গেল। আর লালাবাবু চিন্তা করতে লাগলেন যে সামান্য একটা ভিখিরি যদি ভগবানকে ভুলে যাবে বলে সোনার টাকার থলি জলে ফেলে দেয়, তাহলে আমি জমিদার লালা, আমি এক বছর রোজগার করি কত? 52,36,000 টাকা। তা আমি কি করেছি? আমি এত টাকা রোজগার করে আমি কি করলাম? যে ভিখিরির টাকার প্রয়োজন কিন্তু তথাপি ভগবানকে ভুলে যাবে বলে টাকার থলিটা জলে ফেলে দিল, আর আমি এত টাকা রোজগার করে আমি গোবিন্দের সেবা করতে পারলাম না, আমি গোবিন্দের ভজনা করতে পারলাম না। এইভাবে যখন সেই ভগবানের জন্য চিন্তা করছে, ভগবত ভক্তির কথা চিন্তা করছে, হঠাৎ এমন সময় লালাবাবুর স্ত্রী কাত্তায়নি বলে উঠলো, হ্যাঁ গো স্বামী। আরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলে হবে? সংসারের কত চিন্তা, আর তুমি কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো? ও মায়না, একজন মাই পারে একজন বাবাকে কৃষ্ণ ভজনের উন্মুখী করে তুলতে, আবার একজন মাই পারে কৃষ্ণ ভজন থেকে তাড়িয়ে দিতে, তাই না? তাই জন্য তো একজন ভক্ত বলেছেন, শুনো মায়েদের রাগিও না, মায়েদের কখনো রাগাতে নেই, কারণ মা যদি ভালো হয় তাহলে আপনার সংসারটা সুখে ভরে যায়, আর মা যদি একটু বদ হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায়। বলে এ জগতে বউ পাওয়া যায় কিন্তু সহধর্মিনী পাওয়া বড় ভাগ্যের কথা। বলো বউ আর সহধর্মিনীর মধ্যে পার্থক্য কি? বলো সহধর্মিনী সেই কে? সহধর্মিনী মানে যে ধর্মের সহায় হয়, অর্থাৎ বাবা যেই ধর্ম গ্রহণ করে মাও সেই ধর্ম গ্রহণ করে,
বাবা যদি বলে যে আমি কালী ভজবো, মা তাহলে বলবে আমি কালী ভজবো। বাবা যদি বলে আমি কৃষ্ণ ভজন করবো, মা বলবে আমি কৃষ্ণ ভজনই করবো। এগুলো হলো সহধর্মিনী স্ত্রী। আর বউ কাকে বলে? বাবা সারাদিন বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখেছে। কেন না আজকে এরা রামচন্দ্রপুরের আজকে সুন্দর দোল উৎসব অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন ছোট ছেলেরা, ছোট নয় যদিও তবু আপনাদের কাছে তারা ছোটই, তো সেই ছেলেরা মিলে আজকে একটা হরিবাসরের আয়োজন করেছে। তাই বাবা কি করেছে, বাড়ির সমস্ত কাজ কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। রাত্রে একটু গিয়ে একটু ভগবানের নাম শুনবো। এই বলে যেই বাইরে বেরিয়েছে, অমনি মা বলছে এই যাচ্ছ যাচ্ছ কোথায়? আর কি বলবে, ওই পাশে একটু ওরা নাম যজ্ঞ করছে, একবার গিয়ে দেখে আসি। না যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? আমি তো বাড়ির সমস্ত কাজ তো গুছিয়ে রেখেছি। না যাওয়া হবে না। আরে কেন তো বলবে তুমি? শোনো, বাচ্চাটা পড়তে গেছে, আর আমি এত সুন্দর শাশুড়ি আর শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি রাগারাগি করে, তো আমি একা ঘরে কি করে থাকবো বলো? তুমি যদি এখন কীর্তন আর সাধন করতে যাও, আমি একা কি করে এখানে থাকবো বলো? তুমি থাকো এখানে। আরে বাবা, তুমি তো সিরিয়াল দেখবে, তোমার তো সেই পাঁচটার থেকে যাওয়া শুরু, সেই বারোটার সময় শেষ, আমি বসে বসে এখানে কি করবো? তাই তো চলে যাচ্ছে। বেশ, তুমি যখন যেতেই চাইছো, ওই যে খবরের কাগজটা সকালবেলা নিয়ে এসেছো ওটাই বলো। আরে বাবা, সকালবেলা তো খবরের কাগজটা পড়লাম, শেষ করলাম। না, ওই খবরের কাগজটাই তুমি পড়ো, কীর্তন আসলে তোমার যাওয়া হবে। এগুলো হলো বউ। এই শাস্ত্র বললেন না, নারীর মন বোঝা বড় দায়। নারী পারে কৃষ্ণ ভজন মুখী করতে, আবার নারী নামাতে পারে। এই শাস্ত্র কি বললেন? ও নারী একবার যদি স্বর্গে তো আবার পরে পাতালে পাঠা, ও গো নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। একবার যদি স্বর্গে তোরে পরে পাতালে পাঠা, নারীর মনে বোঝা বড় দায়, 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 নারীর মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, সনাতন ধর্মে নারীকে পূজো করি। কখনো সেই নারী কালী, কখনো সেই নারী দুর্গা, কখনো সন্তোষী শীতলা। তো বললেন, শোনো, সেই নারী শক্তি ভূপালী হয়। সেই নারী শক্তি যদি একবার জাগ্রত হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা কেউ পার পাবে না। তাই বললেন, শোনো, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। সেই নারীর পায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধরেছে, তুমি তখন ছাড়, তাই না? রাধা রানীর চরণে পর্যন্ত ধরেছে। তুমি যদি ভেবে থাকো যে নারীকে পায়ের নিচে রাখবে, এটা কিন্তু ঠিক নয়। সেই নারী শক্তি যদি জাগ্রত হয়, তাহলে কিন্তু একবারে আমরা সবাই জানি, ওই নারীর পায়ে দাই অঞ্জলি কৃষ্ণ গুণাধর, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে কে? আরে পরম ভোলা মহেশ্বর, ও গো নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নিদাই ওর হরে হরে বড় দায়। আজকে কাত্যায়নী দেবী, যিনি কিনা ভগবানকে ভালোবাসে,
কিন্তু আজকে সেই কাত্তাইনি দেবে। লালাবু যখন ভগবত চিন্তন করছে তখন লালাবুকে বাধা দিল। এই কথা যেই বলেছে লালাবু বলতে লাগলো, হ্যাঁ তাই তো, আজকে যে জগৎ সেটের সঙ্গে জমি নিয়ে মামলা মোকদ্দমা, আজকে তার শেষ দিন, তাই কোর্টে তো আমাকে যেতেই হবে। তাই তিনি কোর্টে গেলেন, কোর্ট কাছারি সেরে ঘর ফিরছেন মনের দুঃখে। দুটো কথা শুধু লালাবুর মনের মাঝে ঘুরছে, এক হলো ভিখিরির কথা, দুই হলো বন্ধুর কথা। এই দুটো কথা চিন্তা করতে 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 যেই অন্তর্মহলে প্রবেশ করলেন আর যেই সম্মুখে প্রবেশ করলেন, আপনি চমকে ওঠেন। একে কি দেখলেন? সোনার পালঙ্কের উপর তার বাড়িতে যে কাজ করে নাম জানে সুমতি, সেই ছোট্ট 10 বছরের মেয়েটা লালাবুর বিছানায় শুয়ে ঘুমিয়ে। ও মায়েরা, 10 দিনের জন্য পুরী বেড়াতে গিয়েছে, এমন সময় একজনকে বাড়িতে রেখে গেছেন কাজকর্ম করার জন্য, তাকেই বাড়ির সমস্ত ভার দিয়ে দিয়েছে যে তুমি এখানে থাকবে, তুমি এখানে কাজ করবে। হঠাৎ 10 দিন পরে এসে যখন আপনি দেখতে পেলেন আপনার ওই বাড়ির কাজের মেয়েটা আপনার স্বামী, এই বছরের দুর্গাপূজোতে যে দামি শাড়িটা দিয়েছিলেন সেই দামি শাড়িটা পরে কাজের মেয়েটা ঘর ঝাড় দিচ্ছে, রাগ হবে না তাকে আদর করতে ইচ্ছে হবে? আদর করতে ইচ্ছে হবে না বলে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির থেকে আপনাদের চরণে বিশেষ নিবেদন যে আজকে আপনারা যারা যারা এসেছেন এই কীর্তন বাসরে ভগবানের নাম কোনো কথা আস্বাদন করবার জন্য এসেছেন, তাদের সবাইয়ের জন্য শ্রী ভগবানের নির্মাল্য প্রসাদ, সেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা কেউ প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না। নিতাই গৌর প্রমাণন্দে হরি হরি। তো লালাবুর আজকে অবস্থা সেই হয়েছে, লালাবাবু যেই না দেখতে পেলেন যে তার বাড়িতে যে কাজ করে নাম যার সুমতি, সেই ছোট্ট সুমতি যখন তার বিছানার উপর বসে ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, নাই কে আছিস, একে তুলে নিয়ে গিয়ে আমার সামনে একে 30 ভাবে প্রহার কর, একে বুঝিয়ে দে যে মালিকের বিছানায় দাসী শয়ন করলে তার কি সাজা হতে পারে। লালাবুর চিৎকারে সুমতির ঘুম ভেঙে গেছে, সে সঙ্গে সঙ্গে বিছানার উপর বসে লালাবুর দিকে তাকে একটু হেসে ফেলেছে আর তার একটু পরেই হাউ হাউ করে কাঁদছে। ও মায়েরা, বাড়ির ছোট্ট ছেলেটিকে পরীক্ষায় গোল্লা পেয়েছে বলে খুব বকাবকি করছেন, একদম চরম সীমা বকাবকি করছেন, সেই সময় ছেলেটা যদি হাহা করে হেসে ওঠে কি মনে হবে, কি মনে হবে? তোর ভাগ্যে আজকে অশেষ দুঃখ আছে। এদিকে লালাবু যখন এইভাবে সুমতিকে বলছে, সুমতি লালাবুর দিকে তাকে একটু হেসে ফেলেছে আর তার একটু পরে হাউ হাউ করে কাঁদছে। লালাবু বললেন, তোর তো সাহস মন্দ নয়, কোথায় তুই আমার পা ধরে ক্ষমা চাইবি আর তা না করে তুই একবার হাসছিস আর একবার কাঁদছিস? সুমতি বলল, বাবু আমি আসলে নিজের ভুল বুঝতে পেরে হাসছিলাম, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার দাসী, আপনি আমার মালিক, তাই দাসী হয়ে মালিকের বিছানায় শুয়ে যে অপরাধ করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে নির্বাচন করে দিয়েছেন। বাবু আপনি আমাকে 30 ঘাবের তারাঘাতের আদেশ দিয়েছেন, তাই জন্য আমি আমার নিজের ভুল বুঝতে পেরে হাসছিলাম। লালাবু বললেন, নিজের ভুল বুঝতে পেরে কেউ আবার হাসে নাকি? হ্যাঁ বাবু আমি হাসছিলাম। তাহলে বলতো তুই কাঁদিলি কেন, তুই কাঁদিলি কেন, তুই কাঁদিলি কেন, বল বল ও সুমতি কাঁদিলি কেন, বল বল ও সুমতি কাঁদ।
কাঁদিলি কেন হে বল বল ও সুমতি কাঁদিলি কেন বল ও সুমতি কাঁদিলি কেন চিৎকার করছ সুমতি না আমি বলতে পারব আমি বলতে পারব না আমি বলতে পারব না বাবু লালাবু বললেন তুই হাসলে কেন বলতে পারলে আর কাঁদলে কেন বলতে পারবি না সুমতি বলল দোহাই বাবু আপনি আমাকে জিজ্ঞেস করবেন না বাবু আমি বলতে পারবো না আর লালাবু বলল বলতেই হবে বল বল তুই কেন কাঁদলি সুমতি বলল বেশ ঠিক আছে বাবু আমি বলবো কিন্তু আপনি দুঃখ পাবেন না তো লালাবু বললেন আমি তোকে কথা দিচ্ছি তোর কোনো কথা শুনেই আমি দুঃখ পাবো না বল মা বল বল তুই কেন কাঁদলি সুমতি বলল বাবু আমার মনে হলো আপনি যখন বললেন আমি আপনার দাসী আপনি আমার মালিক তাহলে সত্যি করে বলুন তো বাবু আপনি এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার আপনি কি সারা জগতের জমিদার লালাবু মাথা নেড়ে বলল না বলল তাহলে বাবু আপনি একা আমার মালিক আপনি কি সারা জগতের মালিক লালাবু মাথা নেড়ে বলল না বলল তাহলে বাবু আমার মালিক যেমন আপনি আপনারও তো একজন না একজন মালিক আছে আর আপনার মালিক হলো অনাদির আদি শ্রী গোবিন্দ নিতাই গৌর প্রমানন্দে হরি বাবু আমি আপনার বিছানায় খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছি মালিক হওয়ার দরুন আপনি যদি সেই শাস্তি আমাকে দেন 30 ঘা বেত্রাঘাতের যদি আদেশ করেন তাহলে আপনার এই 36 বছর বয়সে না জানি কতগুলো বছর ওই বিছানায় শুয়েছে তাহলে বাবু আপনার মালিক আপনার জন্য কত ভাবে তারাঘাতের সাজা দেবে বিদায় গৌর প্রমানন্দে হরি একথা যেই বলেছে লালাবু ছুটতে গিয়ে সুমতিকে জড়িয়ে ধরলেন ওরে সুমতি আজ থেকে তুই আমাকে বাবু বলে নয় আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি বাবা বলে ডাকবি আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি আমি তোকে কথা দিচ্ছি না না ঘুমাবো না ওই পালং খেতে আমি এই করিলাম ঘুমাব না পালং খেতে ওগো এ রে হেতে এ
আজ থেকে এই প্রতিজ্ঞা করলাম, এই প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই প্রতিজ্ঞা করলাম, এই প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাব না ওই পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম, ঘুমাব সেইদিন থেকে লালাবাবু আর স্বর্ণ পালঙ্কে শয়ন করে না, মাটিতে শয়ন করে। সেই দিন থেকে লালাবাবু আর পালকিতে করে কাছারি ঘরে যান না, পায়ে হেঁটে কাছারি ঘরে যান। কিন্তু সেই দিন থেকে লালাবাবুর আর সংসারের দিকে মন নেই, দিন রাত চিন্তা করে সেই গোবিন্দের কথা। তাহলে এই জন্মে কি কোনোদিন গোবিন্দের দর্শন করতে পারবো না? কিন্তু লালাবাবুকে তো কাছারি ঘরে যেতে হবে, ব্যবসা বাণিজ্য তো দেখতে হবে, তাই তিনি কাছারি ঘরে যাচ্ছেন আজকে। আজকে সেই লালাবাবু কাছারি ঘরে যাচ্ছেন, হঠাৎ এমন সময় একটা ছোট্ট ধোপার মেয়ে লালাবুর পাশ দিয়ে ছুটে বাইরে বেরিয়ে গেল। সেই ছোট্ট ধোপার মেয়েটা তার বাবাকে ডাকতে 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 চলে যাচ্ছে, বাবা ও বাবা। ছোট্ট ধোপার মেয়ে তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, বাবা বাবুজি বাবুজি গো তোমাদের জয় বাবুজি গো জয় বেলা যা আগে গেল আমি একা রইলাম পড়ে গেল ওকে পড়েল আগে গেল আমি একা রইলাম পড়ে গেল আমি দেখি আর তো গেল না ওদের যায় ও বাবুজি গো
বাবা বলতে বলতে ছুটতে লাগলো। লালা প্রথম কে দাঁড়িয়ে গেল, দেখি তো ওই বাচ্চা মেয়েটার বাবা কি কি বলে। ছোট্ট ধোপার মেয়ে তার বাবার কাছে গিয়ে বাবার গলাটা ধরে ধরে বলতে লাগলো, ও বাবা বেলা যে চলে যায়, তোমার বাসনায় আগুন দেবে না। ছোট্ট ধোপার মেয়ে তার স্বভাব এটা, তার কাজ বাবার কাছে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, ও বাবা বেলা যে চলে যায়, তোমার বাসনায় আগুন দেবে না। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসনা মানে কি জানেন? জানেন তো? আসতে দাঁড়াও, বাসনা মানে কি গো? বলুন, যেটা বলবেন সেটা হয় ঠিক হবে না হয় ভুল হবে, এর বেশি তো কিছু নয়। আমি তো বাঘ আর সিংহ নয় যে ভুল বললে গিয়ে মাস্টার মশাইয়ের মতো মারবো, সেরকম তো নয়। হ্যাঁ, কিছুটা হয়েছে, পুরোপুরিটা হয়নি। পুরোপুরিটা কি না বললো? আগেকার দিনে তো সাবান ছিল না, সার্ফ এক্সেল ছিল না, তো তাহলে আগেকার দিনের মানুষরা কি নোংরা কাপড় চাপা করতো? না। তাহলে আগেকার দিনে ওই যে কলা গাছের নিচের থেকে ওপরের অংশটা উঠে থাকে, মোটা অংশটা, ওই অংশটা আগুনে পুড়িয়ে সেই ছাই দিয়ে জামা কাপড় কাচা হতো। তাই ওই কলা গাছের পেটিটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে বাসনা। বয়াকার দন্তস্বয় হসন্ত দন্তন্ময় আকার বাসনা। কিন্তু ওই কথাটাই লালা বাবু শুনলো কি, যেন মনে হলো কেউ যেন বলে উঠলো, বাবা বেলা যে চলে যায়, তোমার বাসনায় আগুন দেবে না। বাসনা অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া। বললো, কোনো মানুষ যদি নিজের চাওয়া পাওয়াকে একবার বিসর্জন দিয়ে দিতে পারে, তাহলে সে ভক্তি স্তরে, ভক্তি রাজ্যে তার খুব তাড়াতাড়ি উন্নতি ঘটে। আমরা সবাই ভগবানকে চাই। এ জগতে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবানকে চায় না। তো বললো, তাহলে এই চাওয়াগুলো চেয়ে, আমাদের এই বাসনাগুলোকে চেয়ে আমরা কি লাভ পেলাম? একজন ভক্ত ভগবানের কাছে গিয়ে বললো, হে প্রভু আমার কিছুই চাই না, তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু তবুও আমার ছেলেটাকে তুমি একটা বড় চাকরি পাইয়ে দাও। ভগবান বললো, বেশ ঠিক আছে, তোমার যখন এইটুকু চাওয়া, আমি তোমাকে সিন্ধু দিতে চাইছিলাম, আমি তোমাকে সাগর দিতে চাইছিলাম, কিন্তু তুমি চেয়ে নিলে কি, সাগরের এক বিন্দু জল চেয়ে নিলে। বেশ, তুমি যদি এক বিন্দু জলে সন্তুষ্ট হও, তো সিন্ধু দিয়ে লাভ কি, এক বিন্দু জলই দেবে। তো ছেলে চাকরি পেয়েছে, ছেলে সুন্দরী বৌমা নিয়ে এসেছে, বাবা মায়ের স্থান হলো কোথায়? সেখানে স্থান হলো। সেই ব্যক্তি শেষের দিনে এসে ভগবানকে বলতে লাগলো, হে দয়াময়, সেদিন যদি চাওয়ার মতো চেয়ে নিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। সেই দিন যদি আমি চাওয়ার মতো চেয়ে নিতাম, অর্থাৎ আমাদেরকে কি চাইতে হবে? ভক্তের চাওয়া কি? শাস্ত্র বললেন, ন ধনম ন জনম ন কবিতাম বা জগদীশ গাম। আমি টাকা পয়সা চাই না, আত্মীয় পরিজন চাই না, এমনকি সুন্দর স্ত্রীও চাই না, সুন্দর স্ত্রী আমার চাই না। তবে বললো, প্রভু তোমার অহেতুকি কৃপাটা তুমি আমার উপরে দিয়ে দিও। যে ভক্তির কোনো হেতু নেই, যে ভক্তির কোনো তীর নেই, কোনো পার নেই, অহেতুকি ভক্তি, সেই ভক্তিটা তুমি আমাকে দিয়ে দিও। আমাদের চাওয়াটা ভালোভাবে হয় না বলেই আমরা সংসারে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট পাই। বললো, আপনি যদি ভগবানের কাছে গিয়ে আঁচল পেতে বলেন, হে দয়াময় তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, তাহলে কিন্তু ভগবান আপনাদেরকে দুঃখ কষ্ট কোনোটাই দিতে পারবে। বললো, কেন তাহলে যে আমরা দুঃখ কষ্ট পাই? বললো, সেটা নিজের কর্মদোষ। জীব নিজের কর্মদোষে দুঃখ কষ্ট দুটোই পায়। তাই জন্য বলেছেন না, আমি আশায় আশায় বসে আছি, তোমার দেখা পাবো বলে। হরি দিন কবে বল,
তোমার দেখা পাবো বলে হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, এই আশা যাওয়া ভবের মাঝে তোমার দেখা তো পেলাম না, যা কবে মোর হবে, আশায় আশায় বসে আছি তোমার দেখা পাবো বলে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। সেই বাসনাগুলোকে আমাদেরকে পোড়াতে হবে, আগুন দিতে হবে। তো লালাবাবু মুহূর্তের মধ্যে চিন্তা করতে লাগলো যে আজকে আমি আর এই কাছারি ঘরে যাব না, যদি যেতে হয় আমি মধুর বৃন্দাবন যাব। তাই লালাবাবু সেই মুহূর্তে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। আজকে আমরাও সবাই মিলে চলুন লালাবুর সাথে বৃন্দাবনে যাব, যাবেন তো? যাবেন তো? বেশ, মায়েদের তো সবাই মাথায় ঘোমটা দেওয়া আছে, আর বলার কিছু নেই, চলুন। বৃন্দাবনে গেলে কি বললে যেতে হয়? রাধে রাধে বলতে যেতে হয়। একবার হবে কি বলো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, নিদাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তো সেই রাধা ভজন গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। মুকুট শিরে মোর কা মেরে ছিতে চোর কা দোনা না 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 সরকার সরকার মুকুট সিরমার কা মেরে চিত চোর কা দোনা সরকার কটিল কদার সে মুকুট সির মোর কা মেরে চিত চোর কা মুকুট সির মোর কা মেরে চিত চোর কা না 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 সরকার কটিল সরকার কটিল কদার সে
বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বললে হবে। আর পিছনের মায়েরা দেখুন ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। ও বাবা, আসলে কি বলুন তো, আপনাদের সাথে থেকেছি আছি, রাত্রি যে হয়ে গেছে বোঝাই যায় না। ঠান্ডা পড়ে গেছে ওই জন্য তো মাথায় ঘুমটাটা দিয়ে দিলাম, ঠান্ডা যেতে না। তার একবার হবে কি জোর করে বলো, রাধা রানী কি, জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় জয় গিরিধারী লাল কি, নিদাই গৌর প্রণাম নে হরি হরি বল। তো আজকে লালাবু দীর্ঘ 6 মাস পরে বৃন্দাবনের মাটিতে এসে পা দিল, কিন্তু লালাবু তো জানে না বৃন্দাবনে গিয়ে কি করব, কোথায় থাকবো কিছুই জানে না। তো কি করলে, একটা গাছের তলায় চুপ করে বসে আছে, চিন্তা করছে কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছে। আর দেখতে পেল কতগুলো ব্রজমায়েরা হাতের সোনার থালাই করে মিষ্টি মিষ্টান্ন নিয়ে লম্বা লাইন দিয়ে যাচ্ছে, আর সবাই মিলে সেই রাধারানী জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, 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 রাধে রাধে প্রসারিত করে বলছেন, দাঁড়ান দাঁড়ান, এই যে ও ব্রজমায়েরা, আপনারা কোথায় যাচ্ছেন? ব্রজমায়েরা বললো, আমরা যাচ্ছি বাঁকা বিহারী মন্দির। ও মায়েরা, বৃন্দাবন কে কে গিয়েছেন হাত তুলুন তো। অনেকেই গিয়েছেন বৃন্দাবন। তো একটা কথাও আছে ব্রজের ভাষায়, যে বৃন্দাবনে এসে যদি কেউ বাঁকা বিহারী দর্শন না করে, তাহলে বৃন্দাবন দর্শনটা তার অসম্পূর্ণ থেকে যায়, বৃথা হয়। তো লালাবু কি করেছে, তাই কোনো একজন ভক্তের কাছে শুনেছিলেন, তাই বাঁকে বিহারীর মন্দিরে গেলেন প্রভুকে দর্শন করতে। সবাই মিলে প্রভুকে দর্শন করে লালাবুর হাতে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ সেবা করে লালাবু বসে আছেন রাধা কুণ্ডের পাশে, চুপ করে চিন্তা করছে, গালে হাত দিয়ে চিন্তা করছে। হঠাৎ এমন সময় রাধা কুণ্ডের যিনি সর্বশ্রেষ্ঠ মহন্ত, নাম কৃষ্ণদাস বাবাজি, সেই কৃষ্ণদাস বাবাজি লালাবুর কাঁধে হাত রেখে বলছে, এই যে গালে হাত দিয়ে কি চিন্তা করছো, কি নাম তোমার? এবার ও মায়েরা আপনারাই বলুন, আপনারা বেড়াতে গিয়েছে, সেখানে যদি আপনার নাম জিজ্ঞাসা করা হয় আপনি কোন নাম বলবেন? আপনার বাড়িতে যে নামে ডাকে সেই নামে বলবেন নাকি? নিশ্চয়ই নয়, ভালো নামটা বলবেন। বাইরের লোকের কাছে বলা হচ্ছে ভালো নামটা বলবো, তাহলে লালাবুর আসল নাম কি? লালাবুর আসল নাম কি? দেখেছেন আমাদের অবস্থাটা কোন জায়গায়? আমরা শুধু শুধু আমাদের কথা নয়, এটা প্রত্যেক জায়গারই কথা। আমরা শুধু আসি কীর্তনিয়া, কিছু কিছু শ্রোতা আছেন যারা, তারা শুধু আসে কীর্তনিয়া যাতে একটু দেখতে সুন্দর হয়, তাহলে কীর্তন আসে না। কীর্তনে যদি একটু বেশি করে কোমর তোলে তাহলে কীর্তন আসে না, আর যদি এসব কিছু না হয় তাহলে বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে ঘুমলেও লাভ আছে। কিন্তু আপনারা সবাই বসে আছেন এটাই, আমি তো নাচতেও পারি না, আমাকে দেখতেও তো বাপ, আমাকে দেখতেও সুন্দর না।
কমিটির দাদা ভাইরা এটা জানেন, তাই জন্য সমর্থন করলেন, দেখেছেন? আমাদের অবস্থা এটাই হলো, আমরা শুধু শুতে গা ভাসি, মনে রাখতে পারি না কোনো কথা। লালা বাবুর আসল নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। তো সেই লালা বাবু বলতে লাগলো, বাবাজি আমার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু আমার দাদু জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আমাকে ডাকে লালা বাবু। বাবাজি বললো, বাহ তুমি জমিদারের ছেলে আগে? হ্যাঁ বাবাজি। তো বাড়ি কোথায়? বাড়ি কোথায় লালা বাবুর? না এটা সবার মনে আছে, মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। বাবাজি বলছে, ওরে বাবা মুর্শিদাবাদ থেকে এসেছো বৃন্দাবনে কোনো ব্যবসা বাণিজ্য করতে? বললো, না এসেছি গোবিন্দ দর্শন করতে। গোবিন্দ দর্শন তুমি এখনো করোনি? বললো, বাবাজি আমি এসেছি গোবিন্দ দর্শন করতে, তবে যে ভগবান হাঁটবে চলবে কথা বলবে আমি খেতে দিলে খাবে সেই সচল ভগবানকে দেখার জন্য আমি এসেছি। বাবাজি মন্দিরের যে পাথরের মূর্তিগুলো আছে তারা তো নড়তেই পারে না, আমি সচল ভগবান দেখবো, অচল ভগবান কিন্তু নয়। একথা যেই বলেছে বাবা বলছে, বাবাজি বলতে লাগলো, বাবা এত তো না মন বাসনা গো, কিন্তু লালা গোবিন্দ দর্শন করতে গেলে একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা কি তোমার হয়েছে? কিসের প্রয়োজন হয়? দীক্ষার প্রয়োজন। তোমার দীক্ষা হয়েছে? লালা বলতে লাগলো, বাবাজি দীক্ষা তো আমার এখনো হয়নি। বাবাজি বলছে, শোনো লালা, যদি গুরু দীক্ষা না হয় তাহলে কিন্তু শত চেষ্টা করলেও তোমার গোবিন্দ দর্শন হবে না, তাই হয় দীক্ষা না, আর যদি বলো যে আমি দীক্ষা নিতে পারবো না তাহলে বাড়ি ফিরে চলে যাও, শুধু শুধু সময় নষ্ট করবার জন্য বৃন্দাবনে পড়ে থেকো, চলে চলে চলে। এই কথা যেই বলেছে লালাবু বলতে লাগলো, বাবাজি আমি যখন আপনার চরণে এসেছি, আমি যখন আপনার চরণে এসেছি আপনার চরণে স্থান নিয়েছি তখন আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন বাবাজি, আপনি আমায় কৃপা করে দীক্ষা দিয়ে দিন। এভাবে যখন হাতে পায়ে পড়তে যাবে বাবাজি বলছে, আরে 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 বাবা এভাবে হাতে পায়ে ধরলে দীক্ষা দেওয়া যায় না। শোনো লালা, তুমি যখন এত জোর করছো তোমার অনুরাগ দেখে তোমার ভক্তি দেখে আমি খুশি হয়েছি, তোমাকে দীক্ষা আমি দেব, কিন্তু আমি যা বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ বাবা যে আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আপনি কি বলবেন? একথা যাই বলেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবাজি নিজের কাঁধ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে লালাবুর হাতে দিয়ে দিলেন। নিদাই গৌর হরি হরি ও। লালা বাবু সেই ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে বললে, বাবাজি এই ভিক্ষার ঝুলিটা আপনি আমাকে দিলেন কেন? বাবাজি বলছেন, শোনো লালা, বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে তুমি ভিক্ষে করো, সময় হলে আমি নিশ্চয়ই তোমাকে দীক্ষা দিয়ে দেব। এই বলে লালা বাবু চলে গেলেন গুরুদেবের চরণে প্রণাম করে। দেখতে 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 অনেকগুলো দিন পেরিয়ে গেল, অনেকগুলো দিন পেরিয়ে গেল, কিন্তু গোবিন্দ দর্শন আর হয় না, শুধু ভিক্ষা করে আর মন্দিরে থাকে, গুরুদেব দীক্ষা দেয় না আর গোবিন্দ দর্শন তো হয়ই না। মনে মনে চিন্তা করতে লাগলো, তাহলে এতদিনেও কি আমার গোবিন্দ দর্শন হবে না? আমার কি এখনো পর্যন্ত সময় হয়নি, তাই গুরুদেব হয়তো আমায় দীক্ষা দিচ্ছেন? তাই ছুটতে ছুটতে চলে গেলেন কৃষ্ণদাস বাবাজির চরণে। যখন মনের বলটা ভেঙে গেল, মনের ধৈর্যটা ভেঙে গেল, ছুটতে ছুটতে বাবাজির চরণে গিয়ে বলতে লাগলো, বাবাজি আপনি আমায় এখনো দীক্ষা দিলেন না কেন? আমি অনেকগুলো বছর অপেক্ষা করেছি, এই জীবনে যখন গোবিন্দ দর্শন হলো না একটা সিদ্ধান্ত নিয়েছি আর এই জীবন রাখবো না। বাবাজি বলছে, লালা তোমাকে আমি এখনো পর্যন্ত দীক্ষা দিইনি কেন, তুমি কি বুঝতে পারছো না? না বাবাজি আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তাহলে বলো তো, তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল আমি তোমাকে কি বলেছিলাম? লালাবু বলতে লাগলো, বাবাজি আপনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল ওই ভিক্ষার ঝুলিটা আপনি আমার হাতে দিয়ে বলেছিলেন, ওরে লালা বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা কর। বাবাজি বলছে, তাহলে কি তুমি আমার আদেশ পালন করেছো? আগে হ্যাঁ বাবাজি।
আমি তো প্রতিদিনই ভিক্ষে করি। বলল, প্রতিদিন তুমি ভিক্ষে করো, কিন্তু বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে কি ভিক্ষা করেছ? হ্যাঁ আমি বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করেছি। একথা যেই বলেছে বাবাজি বলছে, তাহলে লালা বলো তো, তুমি কি কোনোদিন ওই জগৎ সেটের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছো? নিদাই গৌরী প্রমাণন্দে হরি হরি যেই না বলেছে, জগৎ সেটের নাম যেই না উচ্চারণ করেছে। লালাবু বলতে লাগলো, বাবাজি ওই জগৎ সেটের কথা আপনি আমাকে বলবেন না। কি হয়েছে জানেন না বাবাজি? ওই জগৎ সেট একটু জমি নিয়ে আমার সঙ্গে মামলা মোকদ্দমা করেছে, আমার সম্মান হানি করেছে। বাবাজি বললেন, বাহ বাহ, যে ভগবানকে পাওয়ার জন্য তুমি তোমার জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিলে, যে ভগবানকে দর্শন করবার জন্য তুমি তোমার স্ত্রী পুত্র আত্মীয় পরিত্যাগ করলে, আর সেই ভগবানকে দেখার জন্য সামান্য অভিমানটুকু ছাড়তে পারলে না লালা, এতদিনের অভিমান মনের মধ্যে পুষে রেখেছো, তাই তুমি ওই জগৎ ছেলের কাছ থেকে ভিক্ষা করে আনোনি বলে আমি তোমাকে দীক্ষা দিইনি, আর দীক্ষা দিইনি বলে গোবিন্দের তুমি দর্শন পেলে না। একদা যেই বলেছে, লালাবাবু চোখের জলে ভাসতে ভাসতে বলতে লাগলো, বাবাজি আমার যে সব শেষ হয়ে গেল, বাবাজি আমার যে সব শেষ হয়ে গেল। বললো, বেশ তুমি যখন এখন বুঝতে পেরেছো, যাও ওই জগৎ ছেলের কাছ থেকে ভিক্ষা করে আনলে আমি তোমাকে আজই দীক্ষা দিয়ে দেব। তাই ছুটতে ছুটতে চলেছে সেই জগৎ ছেলের কাছে, বন্ধু তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। এবার জগৎ ছেলে সে কি বুঝবে বলুন তো, যে কোটি কোটি টাকার মালিক সে যদি আমার কাছে এসে ভিক্ষা চায় সে কি বুঝবে? তাহলে কোনো ছলনা করতে এসেছে, সেই পুরনো শত্রুটা এখনো ভুলতে পারেনি। তা বন্ধু তুমি কি কোনো ছলনা করে আমার কাছে ভিক্ষা চাও? না বন্ধু, তুমি যদি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও তাহলে আমার গুরু দীক্ষা হবে, আর গুরু দীক্ষা হলেই গোবিন্দ দর্শন হবে। তাই দাও বন্ধু দাও, দয়া করে সমস্ত হিংসা সমস্ত গ্লানি ভুলে গিয়ে দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। বেশ, তোমার আমি যদি ভিক্ষা দিলে যদি তোমার গোবিন্দ দর্শন হয় আমি নিশ্চয় দেব। এই বলে কি করেছে, ভেতর থেকে এক মুষ্টি চাল এনে যেই না লালাবুর হাতে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জগৎ সেটের হাত লালাবুর হাতে লেগে গেল। আর তাতে কি হলো না, চৈতন্য চরিতা আমরা তো প্রমাণ দিলেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবপাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি বলল, লালাবাবু জগৎ সেটকে ছুঁয়ে দিল, তাতে কি হলো না, জগৎ সেট বলল, বন্ধু যেমন আজকে আমি তোমাকে ভিক্ষা দিলাম তেমন তুমিও আমাকে একটা ভিক্ষা দাও। বললো, বন্ধু আমি তোমাকে কি ভিক্ষা দেব? বলে, কেন? বলে, দাও দাও কাঙাল সাজায় তোমার মতো হরি বলব, দাও দাও কাগান সাজায় দাও, তোমার মতো হরি বলব, এই বৃন্দাবনের পথে পথে তোমার মতো হরি বলব, নিলাই গৌর হরি হরি তোমার মতো হরি বলব, দাও দাও লালাবু জগৎ ছেলের কাছ থেকে ভিক্ষা করে এনে বাবাজির হাতে দিয়ে দিলে। যেই না বাবাজির হাতে দিয়েছে, বাবাজি বলতে লাগলো, ও লালা তুমি একবার পেছন ফিরে তাকিয়ে দেখো তো। বললো, পেছনে? আরে একবার তাকিয়ে দেখোই না। এই বলে যেই না পেছন ফিরে তাকিয়েছে, অমনি দেখতে পেলো তার ছোটবেলাকার বন্ধু জগৎ সেট আসছে। শোনো লালা, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় ঠিক সেই রকম ভক্ত দিয়েই ভক্ত তৈরি হয়। আজকে যদি তুমি জগৎ সেটের বাড়িতে না যেতে তাহলে কিন্তু জগৎ সেট কোনোদিন দীক্ষা নেওয়ার জন্য আসতো না, তাই তোমাকে ইচ্ছে করেই ওই জগৎ সেটের বাড়িতে গিয়ে পাঠিয়েছি। তাই আজকে তোমাকে একাকে নয়, তোমার দুইজন বন্ধুকে আজকে আমি দীক্ষা মন্ত্র প্রদান করব। দুজনের কর্ণে মন্ত্র প্রদান করলেন, লালাবুর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, আমি তোমার গুরু তোমাকে আশীর্বাদ করছি, একদিন না একদিন তোমার গোবিন্দ দর্শন হবে। গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে দেখতে দেখতে লালাবুর বয়স হয়ে গেল 65 বছর, কিন্তু এখন তার গোবিন্দ দর্শন হলো না।
মনে মনে চিন্তা করতে লাগলো, গুরু দীক্ষা হবার পরও যখন গোবিন্দ আমায় দর্শন দেননি তাহলে নিশ্চয়ই আমার কোনো অপরাধ রয়েছে, আমার নিশ্চয়ই কোনো অন্যায় রয়েছে, পাপ রয়েছে, এই জীবন আমি আর রাখবো না। ভগবানের কাছে গিয়ে বলতো, হে দয়াময়, আজকে তোমার কাছে শুধু আমার একটাই নিবেদন, হয় তুমি আমায় দেখা দাও, নইলে কিন্তু তুমি আমায় আর দেখতে পাবে না। তাই লালমুখী কি করেছে, ছুটতে ছুটতে চলেছে ওই যমুনায় প্রাণ বিসর্জন দেবে বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে কিছুক্ষণ চিন্তা করার পর মনে মনে চিন্তা করতে লাগলো, তাহলে হয়তো জগৎ সেট বুঝে গেছে যে আমি যমুনায় প্রাণ বিসর্জন দেব, তাই হয়তো জগৎ সেট এসে গেছে আমাকে ডাকবার জন্য। পেছন থেকে আবার বলছে, লালা একবার না হয় আমার দিকে তাকাও, একবার আমার দিকে তাকিয়ে তোমার না হয় যা ইচ্ছে তুমি তাই করবে। চিন্তা করলেন, ছোটবেলাকার বন্ধু যখন একবার বলছে একবার না হয় তাকিয়ে দেখি, তারপর না হয় প্রাণ বিসর্জন দেব। এই বলে যেই পেছন ফিরে তাকিয়েছে, আর যেই পেছন ফিরে তাকিয়েছে অমনি দেখতে পেল তার বন্ধু জগৎ সেট নন, সারা জগতের জিনিসে দেখে যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, দেখে যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে অমনি দেখতে পেল তার বন্ধু জগৎ সেট নয়, যার জন্য এতদিন তিনি অপেক্ষা করে বসেছিলেন, ঘর ছাড়লেন, জমিদারি ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, পুত্র ছাড়লেন, সেই ভগবান আজকে রাধারানীকে বামে নিয়ে তাকে কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছে। ভক্ত আজকে ছুটতে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরলেন, ভগবান বলতে লাগলেন, লালা আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আজকে ভক্ত ভগবানকে জড়িয়ে ধরলেন, আর ভগবানও ভক্তকে এসে ছুটতে জড়িয়ে ধরলেন। তা আজকে আমরা কি বুঝতে পারলাম, না কেউ যদি সমস্ত অহংকার হিংসা গ্লানি ভুলে গিয়ে কেউ যদি ভগবানের চরণে শরণাপন্ন হতে পারে, একদিন না একদিন ভগবান তাকে কৃপা করবেন, এটা নিশ্চিত। ভক্ত আর ভগবানের মিলনে আমরা লীলাগান এখানেই বিশ্রাম দেব, আর আজকে আমরা সবাই মিলে সেই ভগবানের কাছে প্রার্থনা করবো, হে দয়াময়
সংসারের মধ্যে থেকে তোমার ভজনা করতে ভুলে যাই, তোমাকে ডাকতে ভুলে যাই। তুমি আমাকে কৃপা করো যাতে সংসারের মধ্যে থেকেও আমরা তোমার ভজনা করতে পারি। আজকে আমাদের চাওয়া পাওয়া এটাই হবে। তো ভক্ত আর ভগবানের মিলনে আজকে আমরা লীলাগান এখানেই বিশ্রাম দেব। আজকে আমরা সবাই মিলে সেই লালা বাবু আর ভগবান শ্রীকৃষ্ণের নামে একবার জয় ধরে দেব। ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ কি, ভক্ত শ্রেষ্ঠ লালা বাবু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হলো রে, মিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। প্রেমানন্দ প্রেমানন্দ বহু দুল হরি হরি বল গো, হরি 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 বল গো, হরি হরি বল। বলে মিলন হল রে মিলন, বলে মিলন হল রে মিলন, হল রে মিলন, হল রে মিলন, হল রে মিলন, হল রে গৌর প্রেমানন্দ হরি 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 বল। পাতের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। একবার চাঁদ বদনে, একবার প্রেমানন্দে, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি 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 তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।